কৃষ্ণ জন্মাষ্টমী, গোকুলাষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী সহ বিভিন্ন নামে আমরা পালন করে থাকি জন্মাষ্টমী উৎসব, যা বিষ্ণুদেবের অষ্টম অবতার হিসেবে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের জন্ম পুজো। তিনি হিন্দু ধর্মের সবচেয়ে প্রিয় দেবতাদের মধ্যে একজন। শ্রীকৃষ্ণ করুণা, সুরক্ষা এবং প্রেমের দেবতা। জন্মাষ্টমী একটি শুভ উপলক্ষ, যা বিশ্বব্যাপী হিন্দুরা ভক্তির সঙ্গে উদযাপন করে থাকে। তবে 2024 সালে কবে পড়েছে এই জন্মাষ্টমীর উৎসব, আজ আমি আপনাদের এই সম্পর্কেই বিস্তারিত জানিয়ে দেব। বন্ধুরা, আমরা এই বছর ভগবান কৃষ্ণের 5251তম জন্মবার্ষিকী উদযাপন করব। হ্যাঁ বন্ধুরা, কৃষ্ণ জন্মাষ্টমী চাঁদের সৌর হিন্দু ক্যালেন্ডার অনুসারে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে উদযাপিত হয়, যা সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে আগস্ট বা সেপ্টেম্বরে পড়ে। 26শে আগস্ট সোমবার 2024 কৃষ্ণ জন্মাষ্টমীর তিথি উদযাপিত হবে এবং পুজোর মুহূর্ত শুরু হয় মধ্যরাতে, আর পরের দিন ভোরবেলা পর্যন্ত এই পুজো কিন্তু চলতে থাকে। এটাই পুজোর জন্য, জন্মাষ্টমী পুজোর জন্য অত্যন্ত শুভ সময়। কেন, এর কারণ কি জানেন? এটা বিশ্বাস করা হয় ভগবান কৃষ্ণ মধ্যরাতে জন্মগ্রহণ করেছিলেন, ভক্তরা তার আগমনকে স্বাগত জানাবে বলেই জেগে থাকেন। এবার বলে দিই নিশীথ পুজোর সময়। 12:01 থেকে শুরু হবে মধ্যরাত্রি 27শে আগস্ট এবং 2024 সাল 12:46 পর্যন্ত শুভ সময় থাকবে। এই জন্মাষ্টমী তিথিতে পূজিত প্রধান দেবতা হল ভগবান কৃষ্ণের শিশুরূপ, যা বাল গোপাল এবং লাড্ডু গোপাল নামে পরিচিত, এবং ভগবান কৃষ্ণের জৈবিক পিতামাতা বাসুদেব ও দেবকী, আর পালক পিতামাতা নন্দ এবং যশোদা, এবং তার ভাই বোন বলভদ্র, সুভদ্রা, এদেরকেও উদযাপনের সময় পুজো করা হয়ে থাকে। মথুরা, বৃন্দাবন এবং দ্বারকার মতো ঐতিহাসিক শহরে জন্মাষ্টমী একটি পরিবারের সদস্যের জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়। উদযাপনের সময় ভক্তরা উপবাস করে, উপাসনা করে, ভজন ভক্তিমূলক গান গায়, এবং আমাদের এই পশ্চিমবঙ্গে কৃষ্ণকে ফুল, মিষ্টি, ফল ইত্যাদি দিয়ে প্রার্থনা করা হয়ে থাকে, এবং শ্রীকৃষ্ণের জন্য ছোট্ট একটি দোলনা, তার সাজসজ্জার আয়োজন, রঙিন কাপড় ফুল দিয়ে তাকে সাজানো হয়ে থাকে। অনেক ভক্ত কৃষ্ণ জন্মাষ্টমীতে কঠোর খাদ্য, অর্থাৎ শক্ত খাদ্য মেনে চলেন, মানে বিধি নিষেধ মেনে চলেন, কেউ কেউ শস্য খাওয়া থেকে বিরত থাকে, আর অবশ্যই আমিষ জাতীয় খাবার, পেঁয়াজ, রসুন, মাছ মাংস ইত্যাদি এড়িয়ে চলবেন। মধ্যরাতে পুজোর পরে পরের দিন সকালে কৃষ্ণের প্রসাদ, আপনারা উপবাস যারা করবেন, উপবাস ভাঙার জন্য দুধ, দই এবং ফল দিয়ে তৈরি খাদ্যই খাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।